গ্রামে মাসুদের খাবারের হোটেল ছিল। তার পরিবারের সবাই হোটেলের দেখাশোনা করত। তার বউ তানিয়া আর তার বোন রিয়া রান্না করত। সেই সাথে মাসুদ ও তার ছোট ভাই খরিদ্দারদের সামলাত। কিছুদিন হল ওদের হোটেল ভালো মতো চলছিল না, তাই মাসুদ খুব চিন্তিত ছিল। বলছি, এভাবে কিভাবে চলবো আমরা? কাজের জন্য আমাদের গ্রামের লোক শহরে চলে যাচ্ছে, দিনের পর দিন আমাদের লাভের পরিমাণও কমে যাচ্ছে, এভাবে চলতে থাকলে পথে বসে যাব আমরা। তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবেন। হ্যাঁ, আল্লাহ তালাই শেষ ভরসা, আর আমরা তো চেষ্টা করছি। পরদিন সবাই হোটেল খুলে কাজ শুরু করে দেয়, কিন্তু প্রতিদিনের মতো একই অবস্থা। এসব দেখে মাসুদ আরো বেশি চিন্তিত হয়ে যায়। বাড়ি ফিরে মাসুদ পরিবারের সবাইকে ডেকে বলে, তোমাদের সবাইকে আমার একটা সিদ্ধান্ত জানানোর জন্য ডেকেছি। ভেবেছি আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, অন্য গ্রামে গিয়ে হোটেল দিব, তোমরা কি বলো? হ্যাঁ, তা না হয় যাওয়া যাবে, কিন্তু ওখানে গেলে খরিদ্দার পাওয়া যাবে তো? আবার পাওয়া যাবে, তবে কেমন হবে এটা বলতে পারছি না, কিন্তু এটা মনে হচ্ছে এখানকার চেয়ে ভালো হবে। তাহলে দেখো, যেটা ভালো মনে করো সেটাই করো, আমরা সবাই আছি তোমার সাথে, তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। কিছুদিন পরেই মাসুদ তার পরিবার নিয়ে অন্য গ্রামে চলে আসে। সেখানে নতুন করে তাদের সব কিছু শুরু করতে থাকে। হোটেলের জায়গা ঠিক করতে মাসুদ তার ছোট ভাইকে সাথে নিয়ে গ্রামের রাস্তা ধরে বাজারের দিকে রওনা দিল। আমরা এখানেই আমাদের হোটেল বানাবো, এটাই মনে হয় ঠিক জায়গা হবে। হোটেল দেওয়ার জায়গা ঠিক হতেই বেঁধে গেল আরেক বিপত্তি। কি হচ্ছে এখানে? এই বাজারে নতুন করে আর কোনো হোটেল দেওয়া যাবে না। কেন ভাই, আর কেনই বা এ কথা বলছেন? এত কথা বলার সময় নেই, যেটা বললাম সেটাই। এই বাজারে শুধু আমার হোটেলই থাকবে, কেউ এখানে খাবারে হোটেল দিতে পারবে না। আর অন্য গ্রাম থেকে আসলে তো আরও দেওয়া যাবে না। গ্রামের বাজারে হোটেল দিতে না পারায় তারা দুই ভাই অসহায়ের মতো মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কি হয়েছে, এত মন খারাপ করে বাড়ি ফিরে এলে যে? এই গ্রামে বুঝি আমাদের ঠাই হলো না। কি বলো এসব, এত টাকা খরচ করে এখানে এসে বাড়ি করলাম, সবটাই কি জলে গেল? আমারও তাই মনে হচ্ছে, মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম। একটু আসল ঘটনাটা খুলে বলো তো। এই গ্রামের বাজারটা অনেক জাঁকজমক, ভেবেছিলাম বাজারেই আমাদের হোটেল দিব, কিন্তু একজনের হোটেল আগে থেকে আছে, সে আমাকে হোটেল দিতে দিবে না। তাহলে এখন উপায়? আর উনি কেনই মেমন করছেন, আবার একটা বার সবাইকে বলে দেখবে নাকি? উপায় তো একটা বের করতেই হবে, দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে মাসুদ একা একা নদীর পাড়ে গিয়ে ভাবতে থাকে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। আমি একটা উপায় খুঁজে বের করেছি, আমরা নৌকাতে খাবার বিক্রি করব। কি? হ্যাঁ, আমি এইমাত্র নদীর ধার থেকে আসছি, ওখান থেকে আমার মাথায় এই আইডিয়াটা এসেছে। আমরা কখনো এই গ্রামে আবার কখনো ওই গ্রামে খাবার বিক্রি করব। কিন্তু এটা কিভাবে সম্ভব? নৌকাতে আমাদের স্টপগুলো বসিয়ে নিব, গরম গরম খাবার বিক্রি করব, লোকেরা গরম গরম খাবারও পাবে, আবার আমাদের বেশ কিছু ইনকামও হবে। হ্যাঁ, আইডিয়াটা ভালো, আমরা চাইলে করে দেখতে পারি। মাসুদের নৌকায় হোটেল দেওয়ার আইডিয়াটা সবার পছন্দ হয়ে যায়, আর সবাই অনেক আশার আলো খুঁজে পাচ্ছিল। মাসুদ বড় দেখে একটা নৌকা কিনে আনল। সবাই তাদের রান্নার জিনিসপত্র নিয়ে আল্লাহর নাম নিয়ে নৌকাতে উঠে রওনা দিল। অন্য গ্রামের কাছে যেতেই মাসুদ তার নৌকা নদীর পাড়ে দাঁড় করালো।
তারপরে কয়েকজন ওর নৌকার কাছে এলো। বাহ, ভাবতেই পারিনি এমন কিছু দেখব। ভাই, আপনার কাছে কি কি খাবার আছে? সবজি রুটি, পরোটা, লুচি, ডিম ভাজি, মুগলাই, সিঙ্গারা, পুরি, ডাল ভাত, তরকারি, মাংস, যা চাইবেন সব গরম গরম। আরে, এত কিছু! আমাদের কিছু পরোটা, সবজি আর ডিম ভাজি দিন তো। তানিয়া আর রিয়া মিলে সব খাবার রান্না করে দিল। তা বিল কত হয়েছে? মাত্র 80 টাকা। বলেন কি, আমাদের বাজার হলে তো এগুলো 100 টাকা বিল হতো। প্রথম দিনেই এক গ্রামে ওরা 10-12 জন খরিদ্দার পেল। যখন খরিদ্দারদের আসা শেষ হলো, তখনই সবাই নৌকা নিয়ে আবার অন্য গ্রামে গেল। ওখানে এক এক করে অনেক খরিদ্দার পেল, অনেক বিক্রিও হলো। এমন করে আবার আরেক গ্রাম, এভাবে আরও অনেক বিক্রি হলো। সন্ধ্যা পর্যন্ত 10টা গ্রাম ঘোরা শেষ করে বাড়ি ফিরল। আজ একদিনে 3000 টাকা ইনকাম হয়েছে, যেটা আমাদের ইনকাম করতে 4-5 দিন লেগে যেত। হ্যাঁ, তাই তো দেখছি, তোমার আইডিয়াটা বেশ কাজে দিয়েছে। হ্যাঁ, আমাদের আর হোটেল দিতে হবে না, এখন থেকে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে আরও বেশি ইনকাম হবে। এইভাবে মাসুদ ও তার পরিবার খুব পরিশ্রম করছিল, অনেক বিক্রিও হচ্ছিল, সবাই অনেক খুশি ছিল। ওদের এই নৌকার হোটেলের কথা সবার কানে কানে চলে গিয়েছিল। আর এটা দেখে সেই অন্য হোটেল আলা জ্বলে পড়ে মরছিল। না, এটা তো চলতে দেওয়া যাবে না, ওর ওই খাবারের ব্যবসা আমার বন্ধ করতেই হবে, যেভাবেই হোক। তাই বলে মাসুদের নৌকার কাছে গিয়ে নৌকাটি চুরি করার জন্য নৌকা নিয়ে রওনা দিল। হঠাৎ মাস নদীতে যেতেই প্রচণ্ড বাতাস আর তার সাথে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওই ঝড়েই নৌকাটি ডুবে যায় আর সে মারা যায়। পরদিন সকালে মাসুদ ও তার পরিবার নদীর পাড়ে এসে দেখে ওদের নৌকা নেই। ওরা চমকে ওঠে। ওদের আর বুঝতে বাকি রইল না যে ওদের নৌকা চুরি হয়ে গেছে। আমাদের এত বড় সর্বনাশ কে করল? আমাদের এত খাবার এখন কার কাছে বিক্রি করব? হায় আল্লাহ, আমায় এ কি বিপদে ফেলে দিলে! তখনই গ্রামের এক লোক এসে তাদের বলে, আমি দূর থেকে তোমাদের কথা শুনছিলাম, মন খারাপ করো না, আল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন। আমি তোমাদের কষ্ট দেখেছি, তোমাদের একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? এই গ্রামে এক মাঝি ছিল, সে বছরখানেক হলো মারা গেছে, তোমরা তার নৌকাটি কাজে লাগাতে পারো। কিন্তু কিভাবে? ওই লোকের বউয়ের কাছে গিয়ে কথা বলে দেখতে পারো। মাসুদ ওই মহিলার বাড়িতে গিয়ে সব খুলে বলে। সবই তো শুনলাম, সত্যি আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, আপনি আমাদের নৌকা ব্যবহার করতে পারেন, টাকা পয়সা কিছু লাগবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, বড় উপকার করলেন, কিন্তু বিনামূল্যে আমি নিতে পারবো না, আমি বরং আপনার কাছ থেকে ভাড়া হিসেবে নিব, তাহলে আমারও কাজে আসবে, আবার আপনারও উপকার হবে। আচ্ছা, ঠিক আছে, তবে আপনি চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন। না, তা হয় না, আমি এত দ্রুত নৌকা পেয়েছি এই তো অনেক। পরদিন সকালে সবাই মিলে নৌকাটিকে আগের মতো সাজিয়ে নিল। রান্নার সব কিছু গুছিয়ে নিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে আবার রওনা দিল।